জোর কদমে চলছে সিকান্দার ছবির শুটিং। এরই মাঝে বিহাইন্ড দ্য ক্যামেরার এক গল্প শেয়ার করলেন দক্ষিণী অভিনেত্রী রেশমিকা মান্দানা, যা শুনে ধনী ধনী করল ভাইজানের ভক্তরা। শুধু কি তাই, অন্যদিকে ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ হলেন পুষ্পার শ্রীবল্লীও। কেমন ঘটেছিল তাদের শুটিং সেটে, জানতে ইচ্ছে করছে তো? আসুন শুনে নেওয়া যাক। এখন তো গোটা দেশ জুড়ে পুষ্পারাজ চলছে। একাধিক ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমা দর্শক মহলে ব্যাপক সাড়াও ফেলেছে। তবে বাংলা ভাষাতে ডাবিং করা হলেও বাংলাতে তা মুক্তি না পাওয়ায় কিছুটা মনোক্ষুণ্ণ হয়েছেন ডাবিং আর্টিস্টরা। শোনা যাচ্ছে দক্ষিণী বা হিন্দি ভাষার সিনেমা যদি বাংলায় ডাবিং করে এখানে রিলিজ করা হয় তাহলে নাকি এখানে বাংলা সিনেমার বাজার অনেকটাই কমে যেত। তাই নাকি এখানে এ সিনেমা বাংলায় মুক্তি পায়নি, যদিও সেটা আজকের আলোচনার বিষয় নয়। তবে আজকে পুষ্পা শ্রীবল্লী মানে রেশমিকা আর সলমান খানের বিষয়ে আলোচনা করব। বয়সের ফারাক প্রায় 31 বছর হলেও এবার রেশমিকার সঙ্গে জুটি বাঁধে দেখা যাবে বলিউড ভাইজান সলমান খানকে। একদিকে যেমন জোর কদমে চলছে এই সিকান্দার সিনেমার কাজ, ঠিক তেমনই আবার তাদের মধ্যেকার বয়সের ব্যবধান নিয়ে অনেকে কটাক্ষ করতেও ছাড়েনি। তবে সেসবকে তোয়াক্কা না করেই তারা নিজেদের শুটিং পর্ব বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছে। কখনো মুম্বাই তো কখনো আবার হায়দ্রাবাদ, শুটিংয়ের জন্য বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছেন তারা। এই ছবিতে নিজের চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে না চাইলেও সলমান খানের বিষয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী। নিজের স্বপ্ন সত্যি হলো বলে জানান অভিনেত্রী। সলমান খানের সঙ্গে কাজ করার স্বপ্ন অনেকদিন ধরেই ছিল রেশমিকার, এবার সেটা পূরণ হলো বলেই জানান অভিনেত্রী। সলমান নাকি একেবারে মাটির মানুষ, শুটিংয়ের সময় অনেক খেয়াল রেখেছিলেন অভিনেত্রী, এমনটাই জানান তিনি। আসলে শুটিংয়ের সময় একবার অসুস্থ হয়ে পড়েছিলেন রেশমিকা, তখন নাকি সলমান খান এসে নিয়মিত তার খোঁজ নিয়ে যেতেন। এমনকি রেশমিকাকে পুষ্টিকর খাবার দেওয়া থেকে শুরু করে গরম জল দেওয়ার কথা বলে যেতেন কলাকুশলীদের, যাতে অভিনেত্রী সুস্থ থাকতে পারেন। আর সলমান খানের এই স্বভাবই মনে ধরে যায় অভিনেত্রীর। দেশের এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও রেশমিকার জন্য এমন করায় অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী। সলমান খানের সঙ্গে কাজ করে এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী রেশমিকাও, তাই এই সিনেমা মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রেশমিকা নিজেও। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন কেমন হতে চলেছে রেশমিকা আর সলমান খানের এই জুটি। আপনারা অপেক্ষায় থাকবেন তো এই সিনেমার দেখার জন্য? অপেক্ষায় থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর ব্যুরো।